গুড মর্নিং গাইস সকলকে। আর দেখো, এই হচ্ছে শুভ সকাল, চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি, দেখতে পাচ্ছ? দূরের মানুষগুলোকে একদম আবছা দেখা যাচ্ছে, অত পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছ কি হালাত, মানে সকালের যে অবস্থাটা, আর সূর্য তো একদম মানে ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না? এই যে হালকা দেখা যাচ্ছে সূর্যটা একদম, জাস্ট এই যে হালকা। আর এই হচ্ছে একটা সিমের জমি, দেখতে পাচ্ছ সিম ধরেছে ছোট ছোট একদম। এটা হচ্ছে এখন সবে সকাল 6টা বাজে, দেখতে পাচ্ছ আমার পিছন দিকটা কতটা কুয়াশা, মানে কি পরিমাণে কুয়াশাটা দেখতেই পাচ্ছ তোমরা। আর একটু তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি আমি। এবার বুঝতে পারছ কি পরিমাণে কুয়াশা চারিদিকটা। এই যে রাস্তায় দুটো লোক আসছে, মানে বুঝতে পারছি না অতটা, চিনতে তো পারা যাবে না। এই তো সূর্য পুরো মাঠটা ঢেকে আছে। গাইস এখানে একটা বেগুন জমি দেখো কত সুন্দর, মানে পাখি থেকে বাঁচার জন্য এখানে পুরো ঘিরে দিয়েছে, মানে পাখিতে না বেগুন নষ্ট করতে পারে, দেখতেই পাচ্ছ পুরো একদম জাল দিয়ে ঘেরা। এটা একটা নতুন মানে পদ্ধতি। আর একটু সামনের দিকে যাই, দেখাই তোমাদেরকে কি পরিমাণে কুয়াশা আজকে নেমেছে, মানে ওয়েদারটা এত খারাপ লাগছে আজকে, পুরো চারিদিকটা অন্ধকার একদম। দেখো এবার দেখো তোমরা কিরকম পরিস্থিতি এই সাইডগুলো, মানে পুরো মানে এইখানে তারামার যে মন্দিরটা আছে, এই যে এই যে এইখানটায়, তো এটা পুরো বুঝতে পারছিই না একদম যে আছে বলে, দেখতেই পাচ্ছ কি পরিমাণে তার মানে কুয়াশাটা। দেখা সামনে থেকে ক্যামেরাটা বললে একটু পরিষ্কার লাগছে তোমাদের, বাকি দূরের অংশগুলো যেগুলো দেখালাম দেখতেই পাচ্ছ তোমরা, মানে কতটা পরিমাণে আজকে কুয়াশা নেমেছে, তো একদম পুরো চারিদিকটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এই যে হচ্ছে সানলাইট, আমাদের সূর্যটা হালকা বোঝা যাচ্ছে, দেখো তো। এই সকালের যে ব্লগটা বানালাম, কাদের কাদের ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ এই ব্লগটা আমাদের ভালো লাগলো, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো গাইস কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে, একটু জানাবে। পর্যন্তই দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ওকে থ্যাংক ইউ, বাই বাই।